ঠাকুরগাঁও নাট্য সমিতি সময়ের পরিক্রমায় আজ ভগ্নদশা হলেও তা এই জনপদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। 1969 সালের 12ই অক্টোবর পাকিস্তানি শোষণ বিরোধী আন্দোলনের উত্তাল সে সময়ে এখানকার রাজনীতি সচেতন মানুষরা জড়ো হয়েছিলেন এই মিলনায়তনে। আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভায় যোগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাক বাংলায় বসছিলেন, ডাক বাংলা থেকে পুরাতন সিনেমা হলে ওখানে মিটিং করেছিলেন। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। সে সময় ঢাকা থেকে উড়োজাহাজে করে ঠাকুরগাঁও বিমান ঘাটিতে নেমেছিলেন বঙ্গবন্ধু। শিবগঞ্জ থেকে ঠাকুরগাঁও বড়মাঠ আসার পথে পথে লাখো মানুষ অবস্থান নিয়েছিলেন প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে। ঠাকুরগাঁও শিবগঞ্জ এয়ারপোর্টে ওখান থেকে ওনার সঙ্গে সাথে করে আমরা আসছি। আসার সময় আমি তখন ওনাকে প্রস্তাব করলাম যে এই যাওয়ার পথে যদি আপনি এই খানকা শরীফ পীর সাহেবের সঙ্গে দেখা করেন তাহলে কিন্তু ভোটগুলো আমরা সব পাই যাবো। ওনার রুমে যখন ঢুকে খুব আদব সহকারে উনি ঢুকলেন, পীর সাহেবের কাছে গেলেন এবং ওখানে বলছিলেন যে আমি আপনার কাছে দোয়া নিতে এসেছি, আমি এই দেশের মানুষের মুক্তির জন্য আমি সংগ্রাম করছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু আসছিলেন লোকাল নেতৃবৃন্দকে নিয়ে, তারপর আমার বাবার সাথে উনি দেখা করেন। স্বাধীনতার পর 1972 সালের মার্চে বঙ্গবন্ধু বড় মাঠে এক জনসভায় হাজির হয়েছিলেন। উনি ঠাকুরগাঁও গভর্নমেন্ট হাই স্কুলের মাঠে চক দিয়ে ইয়ে করে একটা হেলিপ্যাড করা হয়েছিল, নামছিলেন হেলিকপ্টার নিয়ে। ঠাকুরগাঁর যারা পোড়খাওয়া নেতা গণ্যমান্য ব্যক্তি ওরা এভাবে লাইন ধরে দাঁড়ায় আছে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানানোর জন্য। আমাদের চারজনকে বড় নেতারা নির্দেশ দিলেন তোমরা চারজন চারটা মালা নাও বঙ্গবন্ধুর গলায় পরিয়ে দিবে। ওনার তো একটা স্বভাব আছে, কিরে তোরা কেমন আছিস, মনে হয় কতদিনের পরিচিত এরকম নেতা আমি কল্পনা করতে পারি না। উনি ওখান থেকে নেমে সকলের সাথে হ্যান্ডশেক করতে করতে আমাদের এখানকার যেটা বর্তমানে জেলা পরিষদ ভবন সেটা আগে ছিল ডাক বাংলো, সেই ডাক বাংলো আসেন। ওনার খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দায়িত্ব ছিল, আমাকে দেখে বললো তোমরা কী করছো, বুঝলি লিডার আমরা আপনার জন্য কেক কাটতেছি, আপেল কাটতেছি, এইসব খাওয়া দাওয়া না। উনি বললেন আমাদেরকে হাত মাথায় হাত বুলে আমাকে বললেন যে তোমরা খেয়ে নিবা, আমার সময় নাই, মাঠে প্রচুর লোক, এই বলে উনি চলে গেলেন। সারাক্ষণ জনগণকে নিয়ে ব্যস্ত রাজনীতির এই মহাকবি পারিবারিকভাবে ছিলেন দায়িত্বশীল বাবা। মহান নেতার সে রূপের দেখা পেয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক এই মেয়র। বঙ্গভবনে উনি খোলামেলা সবার সঙ্গে দেখা করতেন, একটা টাইম নির্দিষ্ট টাইম ছিল, ওই সময়ের মধ্যে আমি গেছি, তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি, তো উনি ওই পার থেকে বলছে যার নামটা মনে আছে, নামটা বলতে পারেননি, নাম মনে না থাকলে জায়গার নাম বলে। যখন আমি লাইনের সামনে আসলাম বলছে এই যে ঠাকুরগাঁও কামন আসো, তো এইভাবে সিরিয়ালি বসলাম ওই দিক দিয়ে। উনি প্রথমে যারা গেছে ওনার পাশে বসছে, এইভাবে ঘুরতে ঘুরতে আসে, আমরা তখন ইয়েতে বসলাম। তখন ওই এক একজন এক এক মানে কথা বলছেন উনি, আমি তখন বললাম যে আমাদের তো এখানে খাদ্যের সংকট হয়ে গেছে, ওই সময় একটু অভাব ছিল, আমরা যদি মাল খাদ্যের ইয়েগুলো ভারত থেকে যেটা সেটা যদি বাই রোড নিয়ে আসি তাহলে এইখানে তাড়াতাড়ি আমরা দিতে পারবো। তখন আমাকে ইশারা করলো যে বসো, অনেকক্ষণ উনি আবার ই খেতেন পাইপ মিক্সচার পাইপ টানতেন, আমাকে বললো যে হাত দিয়ে সেগুলো বসো, তুমি কইছো ঠিক কিন্তু করণ যাবো। ঠিক বাই দিস টাইম ওনার ছোটো ছেলে রাসেল আসলো, তখন রাত 9টা বাজে, বলছে যে আর তো উঠো আব্বা, কোথায় আমার রাজরাজ আসছে, আর এখন আমার ডাইনে যারা ছিল এরা কথা বলতে পারেনি, আমি ছিলাম শেষ কথা বলতে, তখন আমরা উনি চলে গেলাম, আমরা চলে আসলাম।